পোস্ট করেছিলাম, ওটা আমার আগেরটার চাইতে অনেক কম প্রাইস। এই ঝামেলা জানেনি, আমরা রিসেন্টলি সাইকেলটা নিয়ে একটু, আমি কোনো পাকা রাঁধুনি টাধুনি একদমই না। হ্যালো, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি শিপা, আর অনেক 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 ওয়েলকাম টু মাই চ্যানেল শিপা ব্লগস। আজকের এই ভিডিওটা যখন আমি ফিল্ম করছি তখন হচ্ছে সানডে, আর সকালে আমি আর আমার হাজবেন্ড একসাথে ব্রেকফাস্ট করছি বাহিরে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ড্যানিস, আর এখানে আমি আগেও অনেকবার এসেছি, আমার বিভিন্ন ভিডিওতে হয়তো দেখেছেন। ব্রেকফাস্টের জন্য বের হলে আমরা সাধারণত এখানেই আসি। আমার পুরনো ভ্যাকিউম ক্লিনারটা নষ্ট হয়ে গিয়েছে গতকালকে, ওটা আমি ইউজ করছিলাম লাস্ট দু বছরের চাইতেও একটু বেশি হবে আমি এটা ব্যবহার করছিলাম, যেটা নষ্ট হয়ে গেছে। ওটা ছিল ভিসেলের, ভিসেল একটা খুবই ভালো ব্র্যান্ড ভ্যাকিউম ক্লিনারের জন্য, ওটা ছিল ভিসেল ক্রস ওয়েব। আমি ওটার লিঙ্ক সহ আমার আগের অনেক ভিডিওতে সেটা আমি পোস্ট করেছিলাম। ওটা আমার খুবই একটা পছন্দের ভ্যাকিউম ক্লিনার ছিল, তো প্রায় আড়াই বছর বা এর চাইতেও একটু বেশি হবে আমি ওটা ইউজ করেছি। ওটা নষ্ট হয়ে গেছে জাস্ট গতকালকে। তো এটা আমি অর্ডার করেছি শনিবার রাতের বেলা, আর রবিবার দুপুর বেলায় আমি এটা ডেলিভারি পেয়েছি। তো সানডেতে ডেলিভারি, তার উপরে আবার হচ্ছে গিয়ে মানে এত ফাস্ট একদিনেই পেয়ে গেলাম, তো সেই জন্য আমি খুবই সারপ্রাইজ ছিলাম। এখন যে ভ্যাকিউম ক্লিনারটা কিনেছি এটা আসলে আমার আগেরটার চাইতে অনেক কম প্রাইস, অনেক কম প্রাইস বলতে একদম পুরো অর্ধেক প্রাইস হচ্ছে কি এটার। আর আগে যেটা কিনেছিলাম ওটা ছিল একটা টু ইন ওয়ান, মানে ভ্যাকিউম করা যেত প্লাস মপ করা যেত, দুটোই ছিল ওটার মধ্যে, আর ওটা একটুখানি বেশি এক্সপেন্সিভ ছিল। এটা এখন যেটা অর্ডার করেছি এটা হচ্ছে গিয়ে খুবই কম প্রাইস আগেরটার তুলনায়, একে তো আগেরটার চাইতে প্রায় অর্ধেক প্রাইস, তার উপরে আবার একটা সেল চলছিল এখন, তো সেই হিসেবে খুবই কম প্রাইসে আমি এটা পেয়ে সেজন্যই সাথে সাথে অর্ডার করে দিয়েছিলাম। দিনের বেলা নষ্ট হয়েছে একটা, রাতের বেলা অর্ডার করেছি পরদিন আবার পেয়ে গেছি। এই ভ্যাকিউম ক্লিনারটার লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, তো আমার যারা ইউএস এর ভিউয়ার্সরা আছেন আপনারা কেউ যদি পারচেজ করতে চান লিংকটা ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা পেয়ে যাবেন। আর এটা যে অন্য যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট বা ফার্নিচারের মতোই বেশ কয়েকটা পার্টে পার্টে আলাদাভাবে আসে একটা বক্সের মধ্যে, আর এটা একসাথে লাগানোটা একদমই কমপ্লিকেটেড কিছু না, খুবই ইজি। এটার সাথে আবার বেশ কয়েকটা আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আসে, যে গুলো লাগিয়ে ধরেন আপনার গাড়ির কোনো সিটের আশপাশগুলো ভ্যাকিউম করতে হলে বা সোফা বা জানালা, তো ওই সমস্ত জায়গাগুলো পরিষ্কার করার জন্য আলাদা আলাদা অ্যাটাচমেন্ট আসে এটার সাথে সাথে, যেগুলো লাগানো যায়। এটার আমার কাছে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটা কর্ডলেস, আগেরটার মধ্যে কর্ড ছিল আর কি, একটা তার ছিল আর কি, আর প্লাস ওইটা অনেক লাউড ছিল। আর এটাতে আগেরটার তুলনায় অনেক অল্প নয়েজ হয়, লাইক সাউন্ডটা খুবই কম। তো এখানে এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি হচ্ছে কি একদম উপরের অংশটা, এখানে হাতে দিয়ে ধরার জন্য একটা হ্যান্ডেলের মতো আছে, সুইচ আছে টার্ন অন করার জন্য, আর এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে ময়লাগুলো জমা হবে। আর এখানে হচ্ছে গিয়ে উপরে একটা কর্নারে যে ছোট একটা অংশ দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে গিয়ে একটা তার দিয়ে চার্জ দেওয়া হবে যখন ইউজ করবো না তখন, আর যাতে করে যখন ইউজ করছি তখন আর তার নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে না। কারণ আমার আগের পুরোনো ভ্যাকিউম ক্লিনারটাতে হয়তো দেখেছেন যে যখন ইউজ করছিলাম মাঝখান দিয়ে তার এদিকে সেদিকে নিতে হচ্ছে, ঝামেলা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ময়লাগুলো, আমার নিচের তালাটা সম্পূর্ণটা আমি এখন ভ্যাকিউম করেছি, খুবই ফাস্ট হয়েছে। আর ভ্যাকিউম ক্লিনারটা খুবই লাইট ওয়েট, মানে এত হ্যাভি না একদম, তারপর হচ্ছে নয়েজ খুবই কম ওভারঅল, তারপর আবার প্রাইস অনুযায়ী তো মানে আগেরটার চাইতে একদম অনেক বেটার, তো সব মিলিয়ে আমি পারচেজটা নিয়ে খুবই খুবই হ্যাপি। আজকের সারাটা দিনই খুব সুন্দর, আকাশটা প্রচুর মেঘলা মেঘলা আছে, তারপর সব মিলিয়ে আর কি মানে খুব গরম না খুব শীত না, খুবই ভালো লাগছে। আর আমার হাজবেন্ড বাহিরে গ্রিল করতেছে, সাধারণত সানডেতে বেশিরভাগ সময়ে আমাদের গ্রিল ইউজ করা হয়। আমাদের এখানে সামারের একদম গরমের দিনগুলো শেষ হয়ে গেছে, এখন ফল চলে আসছে, তারপর উইন্টার চলে আসবে এখন, তো এই সময়টা হচ্ছে বাহিরে বিকেলবেলার বাহিরে হাঁটাহাঁটি করা আর হচ্ছে সাইকেল টাইকেল চালানোর জন্য একদম পারফেক্ট টাইম। তো আমাদের দুজনেরই সাইকেলের টায়ারের মধ্যে একদমই এয়ার ছিল না, এয়ার পাম্প করার প্রয়োজন ছিল, এই পুরো বছরটাই তো এখনো পর্যন্ত আর সাইকেল চালানো হয়নি, কারণ অ্যারিজোনাতে এত গরম পড়ে বাহিরে বের হওয়ার সাইকেল চালানো তো একদম হয়নি, আর সময়ও পাওয়া যায়নি। তো এখন দুজনেই একটা একটা করে সাইকেল নিয়ে গ্যাস স্টেশনে যাচ্ছি, আমাদের আবার টায়ার পাম্প করার যে পাম্পারটা ওটা পুরোনো ভাষায় ফেলে চলে আসছে। আপনারা তো জানেনই আমরা রিসেন্টলি এবছরই মুভ করেছি মিনিসোটা থেকে অ্যারিজোনাতে, তো বাসা মুভ করার সময় যেরকমটা হয় আর কি, আমাদের টায়ার পাম্পের যেই পাম্প করার যেই মেশিনটা সেটা ভুলে রেখে চলে আসছি। তো গাড়িতে আবার আমরা একসাথে দুটো সাইকেল নিতে পারিনি, তো প্রথমে আমার সাইকেলটা নিয়ে গিয়েছি গ্যাস স্টেশনে, আমার সাইকেলে এয়ার পাম্প করেছি, তারপর আবার আমার হাজবেন্ডেরটা নিয়ে গিয়েছি,
ওটাতেও এয়ার পাম্প করেছি। আর যেহেতু এবছর একদমই সাইকেল চালানো হয়নি আর এখন মাত্রই এয়ার পাম্প করেছি টায়ারের মধ্যে, তো আমরা জাস্ট একটুখানি টেস্ট ড্রাইভে বের হয়েছি, জাস্ট একটুখানি আমাদের বাসার আশেপাশে একটু সাইকেলটা নিয়ে একটু চালালাম। আর পরে সন্ধ্যার দিকে রাতেরবেলা আমরা বের হয়েছি, একটা খুবই লম্বা একটা হাঁটা দিয়েছি, বিকজ বললাম না মানে আমাদের ওয়েদারটা এখন হঠাৎ করে এত ভালো হয়ে গেছে যে আসলে খুবই ভালো লাগে এখন রাতের বেলাটা আর হচ্ছে গিয়ে একদম সকালবেলাটা। তো আমরা প্রায় 2 মাইলের মতো হেঁটেছি, মানে হচ্ছে গিয়ে 3 কিলোমিটারের চাইতে একটুখানি বেশি হবে হয়তো বা প্রায় 3 কিলোমিটারের মতোই হেঁটেছি আর কি এই রাতের বেলা। এখন খুবই সুন্দর একটা নাইস ওয়েদার। আমি প্রথমে একটা কার্ডিগানের মতো পরেছিলাম, পরে আবার কার্ডিগানটার দরকার হচ্ছিল না যখন একটু কিছুক্ষণ হাঁটার পরে, প্রথমে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু পরে আবার ঠিক হয়ে গেছে। মানে খুবই ভালো একটা নাইস একটা ওয়েদার, আবার একটুখানি ব্রিজ আছে। আমি আবার রাতের বেলা অনেক রাত পর্যন্ত সজাগ থাকি আর আমার রাতের বেলা মিষ্টি জাতীয় কিছু একটু ভালো লাগে যখন টিভি টিভি দেখছি এই সময়টার জন্য। আর আজকে এখন যেটা বানাচ্ছি সেটা হচ্ছে ব্রাউনি। ব্রাউনির এ ধরনের প্যাকেট মিক্স পাওয়া যায়, ব্রাউনি মিক্স, যেমন কেক মিক্স, তারপর হচ্ছে ব্রাউনি মিক্স, এ ধরনের অনেক কিছুই পাওয়া যায় যেগুলো বানানো খুবই ইজি। প্যাকেটের মধ্যেই সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমি এখানে জাস্ট প্যাকেটটা খুলেছি, এখানে মিক্সটা একটা বলের মধ্যে নিয়েছি, তার মধ্যে এখন 2টো ডিম দিলাম। লাইক এত ইজি, আর হচ্ছে গিয়ে আপনাকে পাকা রাঁধুনি হতে হবে না, কোনটা কতটুকু পরিমাণ দিতে হবে সব কিছুই প্যাকেটের মধ্যে লেখা আছে। যেমন এখানে এখন 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি আর হচ্ছে আধা কাপ ভেজিটেবল অয়েল দিয়েছি আর কি। আর তারপর জাস্ট এই যে ডিম দিলাম আর অল্প একটু পানি আর তেল দিয়ে এখন এটাকে শুধুমাত্র মিক্স করে নিতে হবে, আর তারপরে জাস্ট একটা বেকিং ট্রেতে নিয়ে জাস্ট বেক করে ফেলবো কিছুক্ষণের জন্য। আর আপনি যে বেকিং ট্রের মধ্যে নিয়ে বেক করবেন সেই ট্রেটার সাইজ অনুযায়ী কতক্ষণ পর্যন্ত বেক করতে হবে, লাইক 30 মিনিট, 40 মিনিট নাকি 50 মিনিট, সেটা আবার প্যাকেটের গায়েই লেখা আছে। আপনারা তো জানেনই আমি কোনো পাকা রাঁধুনি টাধুনি একদমই না, সো এই জন্যই আমি কিছু জিনিস খেয়ে দিয়ে বেঁচে আছি, কজ আসলে সব কিছু মোটামুটি খুব ইজি এখানে তৈরি টৈরি করা। আর এই ব্রাউনিটা আমি একবার বানালে আমার প্রায় দেখা গেছে যে পুরো সপ্তাহে চলে যায়, কজ আমি আসলে এত বেশি খাই না অ্যাট এ টাইম, ও একটুখানি অল্প একটু নিয়ে এক এক টাইমে যখন একটুখানি কিছু মিষ্টি জাতীয় কিছু মুখে দিতে ইচ্ছে করে তখন, তো সেই জন্য আমি জাস্ট একটু বানিয়ে রাখি আর কি, যে টিভি দেখছি বা রাতের বেলা হঠাৎ করে মনে হলো মিষ্টি জাতীয় কিছু নিব তখন ভালো লাগে। দেখতে পাচ্ছেন কিন্তু এখন যে 12টা বাজে আমার ওভেনের মধ্যে, তো এখন এটা এখন নামাবো, প্রায় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত ইজি আর খুবই ভালো সুন্দর একদম হয়ে গেছে। আর এটা হয়েছে কি না সেটা বোঝার আবার আরেকটা ওয়ে আছে, আপনারা তো নিশ্চয়ই জানেনই যারা পাকা রাঁধুনি, যে একটা কিছু টুথপিক বা কিছু একটা দিয়ে এর ভেতরে ঢুকানোর পর যদি দেখা যায় যে একদম ক্লিন হয়ে এটা ফেরত পাশে কোনো বাটার লাগানো টাগানো নেই, তাহলেই বোঝা যায় যে এটা হয়ে গেছে। আর আমার এখানে এটা এখন হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 12:15, যেটা দেখতে পাচ্ছেন যে মধ্যরাতে আমি এখন এটা বানাচ্ছি। সাধারণত এরকম রাতের বেলায় এগুলো বানানো হয়, আমার আবার রাত জাগার একটা স্বভাব আছে। একদম পারফেক্ট হয়েছে, আমি এটাকে এখন একটুখানি ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেবো। আর ব্রাউনি আমার কাছে ভালো লাগে যখন এটা একটু বেশি চিউই হয় আর কি, তো সাইডের পিসগুলো আমার কাছে বেশি ভালো লাগে, একদম কর্নারের পিসগুলো, আর এই জন্যই আমি একটু কাটি না সাধারণত, মানে একদম সুন্দর করে যে স্লাইস করে করে কাটি না, আমি জাস্ট আমার কর্নারের পিসগুলো বেশি ভালো লাগে তো আমি কর্নারের পিসগুলো আগে আলাদা করে নিই, তারপর ভেতরের অংশটাকে একটু কেটে নেওয়ার চেষ্টা করি। তো এখন টিভি দেখতে দেখতে একটুখানি ব্রাউনি মুখে দিলাম আর একটু টিভি টিভি দেখবো আর তারপরেই ঘুমিয়ে যাব। আর হচ্ছে গিয়ে এই তো আর বেশ কিছুটা ব্রাউনি হচ্ছে গিয়ে এখন আমি স্টোর করে রাখবো, যেটা দেখা গেছে পুরো সপ্তাহেই অল্প একটু একটু খাওয়া হবে। তো এভাবেই কেটে গেল আজকের পুরো দিনটা, আপনাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাথে পরের ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।